মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী যে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে যে মানুষের কথা ভাবে। যখন কাজ করে তখন এটা ভাবে না সামনের মানুষটা কোন রঙে রাঙিয়ে রয়েছে, সে সিপিএম, বিজেপি না তৃণমূল না কংগ্রেস। ও জানে আমি মানুষের জন্য কাজ করতে হবে, আমি মানুষের জন্য জন্মেছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন নেত্রী, তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যেদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য, তাকে সম্মান করা উচিত। আমরা সাধারণ মানুষ, এই বাংলার মানুষ, দেশবাসী, আমরা তাকে সম্মান করব। সব জগতের মানুষ, সে আমি ধরুন সিনেমা জগতের মানুষ বা কোনো গান জগতের মানুষ, সব ধর্মের সব জায়গার মানুষ কিন্তু একত্রে একটা মানুষকে সম্মান করে, মাথা নিচু করে, সে দল করুক না করুক, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে মানুষটা দিন রাত সারাদিন আপনার আমার সবার ভালো থাকার জন্য ছুটে বেড়াচ্ছে, তাকে কত কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে, পারছে পারছে না, কেন জানেন তো? কারণ আপনারা রয়েছেন তাই। আপনারা ওই মানুষটাকে শক্তিশালী করে রেখেছেন, আর আপনারা এভাবেই ওই মানুষটার পাশে থাকবেন। আপনাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। একজন একজন অসুস্থ হয়েছেন, একজন মহিলা স্বাস্থ্যকেন্দ্রে, বন্দা পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। আপনাদের অনুরোধ করছি, ওখানে রাখবেন না, আমাদের ওখানে বেড আছে, প্রয়োজন হলে হাসপাতালে দিয়ে দেবে। একটা মিছিল এসছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবার মাননীয় পৌর প্রধান শ্রী গোপাল শেখ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে এই মঞ্চে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে। সম্মানীয় কাউন্সিলরদের আইএনটিটিউসির বনগাঁ মিউনিসিপ্যালিটির যে সমস্ত কাউন্সিলর ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, অমিতাভ দাস সহ এসছেন, এবং দলনেতা, পরিষদীয় দলনেতা আমাদের প্রসেনজিৎ বিশ্বাস অ্যাডভোকেট, বনগাঁ মিউনিসিপ্যালিটির সুকুমার রায় সহ যারা এসছেন মঞ্চের বাদিক। ইতিমধ্যেই আমাদের এই মঞ্চে উপবিষ্ট হয়েছে। তোপের আসরে আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ, আমাদের ভোটই করা যায় না, অক্লান্ত পরিশ্রম করে যারা প্রতি বছরে আমাদের যে ভোট গুলো হয় সেই ভোটের অক্লান্ত পরিশ্রম করেন, এবং আমাদের অভিভাবক, তাদেরকে আমার শুভ পূজার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে প্রতিটা জায়গায় আমাদের জয়যুক্ত হচ্ছি। আমাদের মনে হয় বনগাঁ লোকসভা আমাদের হাত থেকে ছাড়া হতে পারে না। আমাকে লোকসভা এবং আমাদের বিধানসভাগুলো যেটা আমরা হেরেছি সেটাকে কিভাবে আমাদের রিকভার করা যায় তার নেতৃত্ব আপনারা দেবেন। আবার দুয়ারে দুয়ারে সরকার আমাদের চালু হচ্ছে যেটাকে নিয়ে, এবং বিজেপির কথা কয়েকদিন আগেই বলছিল, এনআরসির কথা, পঞ্চায়েতের ভোট সামনে একটা ভাওতা দেওয়ার জন্য আবার আমাদের মধ্যে এসে এই বনগায় আপনাদের কাছে বলে গেল, কিন্তু কি দেবে